টিচারদেরকে অবশ্যই সার্টিফাই করতে হবে। এখন আপনারা উপরের মহলের নির্দেশনায় আপনাদের প্রতিষ্ঠানকে দোড়াতালি দিয়ে আত্মীয় করেছেন, অর্থাৎ রিসোর্স আপনাদের আসছে, কিন্তু ইউনিয়ন রিসোর্স আপনাদের যে কমিটি থাকার কথা সেই কমিটি নেই। এই কথাগুলো শক্তভাবে যেন প্রশাসনের কাছে তুলে ধরতে পারি সেই ইমপ্লিমেন্টেশনটা আপনারা। এই কথাগুলো বললাম সেগুলো সরকারি প্রতিষ্ঠানের জন্য, আর বেসরকারি তারা আছেন তারা তো অনেকেই নিজেই স্বয়ংসম্পূর্ণ কাজ করার জন্য। আফটার মানিটারের চেয়ারম্যানকে যদি বলা হয় যে এই কনস্টেন্ট আছে উনি দুই দিনে এই কনস্টেন্ট সলভ করার জন্য অ্যাবিলিটি রাখেন, তো কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানে অনেক বেশি সমস্যা। এই বিষয়গুলো আলোচনা করার আগে আমরা এই টিভেট ম্যানেজারদেরকে NTVQF একটু প্রিভিয়াস হিস্ট্রিটা বা প্রসেসটা একটু ফ্লেভার দিতে চাই। আমি মোহাম্মদ শাহ আলমদার, মূলত আমাদের যে স্যাররা সামনে আছেন বিশেষ করে সরকারি পলিটেকনিকের প্রিন্সিপাল স্যাররা, তারা আমাকে সবাই চেনেন, আমি ওনাদের সাথেই ট্রেনিং করেছি এবং একসঙ্গে সহকর্মী ছিলাম। টিএসসির মানুষরাও দিলেন, ওনারা আমার অনেকেই বন্ধু মানুষ, আবার অনেকে আমার স্যার। তো আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার ক্যাপাসিটি আমার নাই, কিন্তু আমি শেয়ার করবো আমি যা এখান থেকে শিখেছি। আমি মূলত NTVQF ন্যাশনাল টেকনিক্যাল পজিশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের যে প্রসেসটা সেটা আমাদের সামনে তুলে ধরবো। তার আগে যে বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে আসছে সেটা হলো স্কিল অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ বাংলাদেশ ওয়ার্কফোর্স। বাংলাদেশের ওয়ার্কফোর্সের স্কিল কিরকম, তাদের প্রোডাক্টিভিটি কত, এরকম একটা বাংলাদেশ অর্থাৎ এদেশের লো স্কিল এবং লো প্রোডাক্টিভিটি, এই দুটোই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দেশটাকে উন্নত দেশে রূপান্তর করার পেছনে। এটা আমরা কেউ বলি নাই, সেভেন ফাইভ ইয়ার প্ল্যান এই কথা বলেছি। এখন স্বভাবত এই প্রশ্নটাকে হোয়াট ইজ প্রোডাক্টিভিটি সবাই জানেন, তো বইটাকে আমরা এইভাবে বলি আউটপুট বাই ইনপুট, কি পেলাম আর কি যোগান দিয়েছিলাম আর তার ফলশ্রুতিতে কি, তার ফলশ্রুতিতে আমরা কি পাচ্ছি, এইটাকে বলা হয় প্রোডাক্টিভিটি। বিক্রিয়ল করা হয়েছে দেখেন গাড়ি অথবা টাকা পয়সা উড়োজাহাজ অথবা কোনো মেশিনারি, সেটা হলো আমার আউটপুট। আর এর জন্য আমি ব্যবহার করেছি হিউম্যান রিসোর্স, মেশিনারি, মিল ইন্ডাস্ট্রি, লন্ড্রি। তো এটাকে ডিভাইড করার পর আউটপুট পেলাম কি, একটা গাড়ি। এখন একটা গাড়ি তৈরি করতে গিয়ে একটা মানুষের একদিনে কি পরিমাণ কন্ট্রিবিউশন, এটাকে আমরা বলতেছি প্রোডাক্টিভিটি। এই প্রোডাক্টিভিটি বিষয়টা আমরা জানলাম। এখন দেখেন টার্ম হলো স্কিল, তো স্কিলের কথা বলতে গিয়ে আমরা বাংলাদেশে যে বিষয়টা মনে করি, বিশেষ করে আমাদের উচ্চ মহলের মানুষ মনে করে স্কিল মানে হলো যারা ভকেশনাল শিক্ষায় শিক্ষিত, যারা হাতে কলমে কাজ করে গায়ে গতরে খাটে তারা স্কিল, আর বাকিরা বুদ্ধিজীবী। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের পারসেপশন। কিন্তু প্রতিগতকে বলি কি, বাংলাদেশ
dentist, expertise, competence, technique, and practices by the application of cognitive, अर्थात माथा काटिया, psychomotor, अर्थात दाग गोपक खानिया, and attitudinal, अर्थात अंतोट्टा के खानिया, learning domain to perform an activity in the prescribed manner for achieving a desired output or outcome within a prescribed or specific time. এটাকে বলা হয় স্পিড। এখন এই সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি না যে একদম দারুদার থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী অথবা সংসদ সদস্যগণ সবারই স্পিড দরকার? পারি কি? প্রধানমন্ত্রীর দরকার ডিসিশন মেকিং স্কিল, সংসদ সদস্যদের দরকার আইন প্রণয়ন করার স্কিল, আর দারুদারের দরকার অপারেশনাল হেলথ এন্ড সেফটি মেনটেন করে কিভাবে উনি ওনার কর্মস্থলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই স্কিল। এভাবে কি আমরা বিবেচনা করতে পারি কিনা স্যার? পারি। যদি তাই হয় তাহলে আমরা এখন দেখি যে বাংলাদেশের মানুষের প্রোডাক্টিভিটি আসলে কত, যেটা প্রথম টার্গেট আমাদের ছিল না। এমনি বাংলাদেশের মানুষের প্রোডাক্টিভিটি কত এমনি আমরা বলি যে লো, খুবই লো, এই কথা বলি, কিন্তু কোনো মেজারমেন্ট দিয়ে আমরা এত পর্যন্ত মেজার করতে পারি না যে আমাদের মধ্যে প্রোডাক্টিভিটি কত। কিন্তু ইন্টারন্যাশনাল পার্সপেক্টে অন্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষের প্রোডাক্টিভিটি কত তার কিছু স্টাডি আছে। এই স্টাডির মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিয়াকশন মাস্টার, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক 2014 সালে যে স্টাডিটা করেছে সেই স্টাডি থেকে এক্সট্রাক্ট করে মালয়েশিয়ার সাথে তুলনা করে আমাদের বাংলাদেশের মানুষের প্রোডাক্টিভিটি কত সেটা আমরা একটু দেখি। এই ফাইলটার মধ্যে দেখেন নাম্বার ওয়ান সার্ভিস সেক্টরে আমাদের প্রোডাক্টিভিটি হল 10% অফ মালয়েশিয়ান ওয়ার্কফোর্স, অর্থাৎ আমাদের 100 জন কর্মী যে কাজ করে মালয়েশিয়ার 10 জন কর্মী সেই কাজ করে। আর ইন্ডাস্ট্রি সেক্টরে আমাদের 100 জন যা করে মালয়েশিয়া 4 জন তা করে। আর বড় সেক্টর যেটা এগ্রিকালচার সেক্টর সেখানে আমাদের 100 জন যা করে মালয়েশিয়া মাত্র 18 জন সেই কাজটা করে। তাহলে তিনটা মেজর সেক্টরকে গড় করে বাংলাদেশের লোকের ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটি মালয়েশিয়ার লোকদের ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটির তুলনায় 10.6%। তাহলে এই অবস্থায় থেকে উন্নত সমৃদ্ধ 2041 সালের বাংলাদেশ আশা করতে পারি? যদি না পারি তাহলে কি করতে হবে এবং এটার কারণটা কি? এই লো স্কিল লো প্রোডাক্টিভিটির অন্যতম কারণ যেটা বিবিসি বাংলাদেশ বইয়ের মধ্যে বর্ণনা করা হয়েছে এভাবে, মোস্টলি বাংলাদেশ ইজ ডমিনেটেড বাই ইনফর্মাল ইকোনমি। ইনফর্মাল মানে ইকোনমির সমস্ত কর্মকাণ্ড এলোমেলো বিশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে, ফর্মাল ইকোনমি না আমাদের। 86.9% হচ্ছে ইনফর্মাল ইকোনমি। পৃথিবীর অপরাপ্ত উন্নত দেশগুলো সব তুলনায় ফর্মাল ইকোনমি বেশি, ইনফর্মাল ইকোনমি কম। এবং একটা দেশ উন্নতি যখন আস্তে আস্তে করতে থাকে তখন এই ফর্মাল ইকোনমির দিকে ছেড়ে যেতে থাকে। এইটা হলো একটা অন্যতম কারণ। দুই নম্বর কারণ হলো স্কিল মিসম্যাচ ও এক্সিস্ট। স্কিল মিসম্যাচ আছে আমাদের প্রত্যেকটা জায়গায়। এক নম্বর হচ্ছে স্কিল গ্যাপ, অর্থাৎ যে স্কিল থাকার কথা একজন কর্মীর সেই স্কিল নাই, তার চেয়ে কম আছে। দুই নম্বর হচ্ছে স্কিল শর্টেজ। আমাদের যতজন স্কিল ম্যান পাওয়ার দরকার ততজন স্কিল ম্যান পাওয়ার নাই। আন্ডার স্কিল, অর্থাৎ যা স্কিল থাকার কথা তার চেয়ে অনেক নিজের স্কিল আমরা অর্জন করছি, সেই নিজের স্কিলের সার্টিফিকেট দিচ্ছি। আবার ওভার স্কিলও আছে, যেমন ওভার আন্ডার কোয়ালিফিকেশন এবং ওভার ওভার কোয়ালিফিকেশন। একটু আগে ভালো স্যার বলে গেলেন যে
এম পাস করে পিএন এর চাকরি নিতে, তাই এম পাস লোকটা মানসিকভাবে প্রস্তুত হচ্ছে উচ্চ স্তরের স্কিল নিয়ে কাজ করার কথা, কিন্তু সে পিএনের কাজ করতে গিয়ে অল স্কিলের কারণে তার প্রোডাক্টিভিটি সে শো করতে পারে না মানসিক নানা কারণে। এরপর হচ্ছে আন্ডার স্কিলিং এবং শেষটা হচ্ছে কোয়ালিফিকেশন মিসম্যাচ। কোয়ালিফিকেশন মিসম্যাচ মানে হলো এগ্রিকালচার পাস করে প্রশাসনে ঢোকা, ডাক্তারি পাস করে পুলিশে ঢোকা, আর ইঞ্জিনিয়ারিং পাস করে ব্যাংকার হওয়া, এইটা বাংলাদেশে খুব ভালোভাবে এখন চলছে। এর সাথে সবচেয়ে বড় প্যারামিটার যেটা কাজ করছে আমাদের এই স্কিল মেশিনের জন্য, সেটা হচ্ছে ইউজ অফ বেটার টেকনোলজি। মালয়েশিয়াতে টেকনোলজি ইউজ করে কৃষি ক্ষেত্রে, অথবা অস্ট্রেলিয়া কৃষি ক্ষেত্রে যে টেকনোলজি ইউজ করে আমরা তার ধারে কাছেও নাই। এইসব কারণে আমাদের স্কিল লো প্রোডাক্টিভিটি এক্সিস্ট করতেছে সমস্ত ওয়ার্কফোর্সের মধ্যে। আর ওয়ার্কফোর্স এমপ্লয়মেন্টের ক্ষেত্রে দুনিয়াতে একটা পরিবর্তন চলে আসছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অথবা বিজনেস অর্গানাইজেশন এখন চায় যে তারা সাস্টেনেবল ওয়ার্ক রেডি ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স পেতে চায় তাৎক্ষণিকভাবে। পাস করার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে গিয়ে সে প্রোডাক্টিভ হবে এবং ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স ওয়ার্ক রেডি ওয়ার্কফোর্স হিসাবে টেকসই ওয়ার্কফোর্স হিসাবে বিবেচিত হবে। কিন্তু এটা আমরা করতে পারছি না, কি কারণে আমরা আমাদের সমস্ত মানুষদেরকে রিক্রুটমেন্ট এখন বাংলাদেশে 95% রিক্রুটমেন্ট হয় একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে। একাডেমিক কোয়ালিফিকেশন ক্যানট এনশিওর দি স্কিল, এইটা যখন সম্ভব হচ্ছে না তখন তারা থিওরিতে খুব ভালো হয় কিন্তু প্র্যাকটিক্যালি ভালো করতে পারে না। কিন্তু ইউরোপে তখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশেও ব্যাপক ইন্ডাস্ট্রি শুরু করলো, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মিল ইন্ডাস্ট্রি। তখন কিন্তু গ্রামে গঞ্জের থেকে একেবারে অশিক্ষিত লোকদেরকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ঢুকে নেওয়া হলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওনারা টেক্সটাইল ইন্ডাস্ট্রি মেশিনারি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওনাদেরও কাজ শেষ হয়ে যায়, অর্থাৎ ওনারা এখানে অ্যাডজাস্ট করতে পারে না। সো থিওরিটিক্যাল নলেজও দরকার আছে, একাডেমিক কোয়ালিফিকেশনও দরকার আছে। এই তাহলে একাডেমিক কোয়ালিফিকেশন এবং স্কিল অর্থাৎ স্কিল কোয়ালিফিকেশন দুইটাকে যদি একসাথে ম্যাচ করানো যায় তাহলে একদম আমাদের ওয়ার্ক রেডি ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স আমরা পেতে পারি। কিন্তু ওয়ার্ক রেডি ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স পেলেও এখন পৃথিবীতে স্কিল কম্পিটিশনে টিকে থাকা সম্ভব না, কারণ কন্টিনিউয়াস টেকনোলজির আপগ্রেডেশনের কারণে প্রতি মুহূর্তে টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং স্কিল ল্যাবেল আপগ্রেডেশন করতে হবে প্রত্যেকটা মানুষের, যে যেখানে কর্মী এক্সিস্টিং ওয়ার্কফোর্স তাকে অবশ্যই পর্যায়ক্রমে স্কিল আপগ্রেডেশন করার প্রয়োজন। তাহলে আমাদের NTVQF কি, সেটা হলো মিনিমাম একটা একাডেমিক কোয়ালিফিকেশন আমাদের লাগে, দুই নম্বর তাকে স্কিল কোয়ালিফিকেশন অর্জন করতে হয়, স্কিল কোয়ালিফিকেশনের সাথে পর্যায়ক্রমে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, সেটা আমাদেরকে অর্জন করতে হয়। এইভাবেই আমরা কিন্তু চলে এসেছি এই পেতে পারি সাস্টেনেবল ওয়ার্ক রেডি ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স। কিন্তু এইটা ছাড়া আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা বাংলাদেশে কিভাবে করতে পারি এটা আপনাদের কাছ থেকে আসতে আমরা সাজেশন চাইব। এই পদ্ধতিটা কি হতে পারে ভারত স্যার, এই এরকম ডুয়েল সার্টিফিকেশন ছাড়া আরো একটা পদ্ধতিতে আমরা স্কিল এনশিওর করতে পারি, সেটা কিভাবে? আগে তো এক্সিস্টিং স্কিলকে মেজার করার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, আরেকটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট থেকেও এনশিওর করা যায় যদি সেখান মধ্যে স্কিল অ্যাসুরেন্স করা যায় থ্রু একাডেমিক কোয়ালিফিকেশন, ট্যাপের মাধ্যমে, ট্যাপ সার্টিফিকেশনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় এডুকেশনাল ইনস্টিটিউট থেকে কোয়ালিটেটিভ ফ্লেক্সিবল সাস্টেনেবল ওয়ার্কফোর্স তৈরি করা সম্ভব হয়। অর্থাৎ আমরা ঢাকা পলিটেকনিক থেকেই যদি কোর্সটাকে এমনভাবে ডিজাইন করি
সেখানে যদি সার্টিফাইড ট্রেনার থাকে, সেখানে যদি এক্সটার্নাল অ্যাসেসরের মাধ্যমে অ্যাসেসমেন্ট কার্যক্রমগুলো সম্পন্ন করি, তাহলে সেখানেই তো স্কিল এবং একাডেমি দুইটাই অ্যাচিভ করা সম্ভব। ইজ ইট পসিবল স্যার? না পসিবল। এবং সেটা নট পসিবল এর কারণটা আমরা পরে স্যারের কাছ থেকে জানবো। এবার হলো আসি হাউ উই ক্যান স্কিল আপ দি ওয়ার্কফোর্স এন্ড ইনক্রিজ দি প্রোডাক্টিভিটি। কিভাবে করতে পারি? একটা একটা মাত্র স্টেটমেন্ট, সেটা হলো প্রিপেয়ারিং ক্লাসিফাইড স্কিল ওয়ার্কফোর্স। এটাই হচ্ছে উত্তর। এখন এই ক্লাসিফাইড ওয়ার্কফোর্সটা কি? সেটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অফ প্রফেশন। এটা হলো আয়োজন তৈরি করেছে সারা বিশ্বের জন্য। 2008 সালে সারা দুনিয়ার জন্য তৈরি করে দিয়ে দিয়েছে, যার দেশ প্রত্যেকটা দেশ তার নিজ নিজ দেশের কনটেস্ট এবং পারসেপশন ব্যবহার করে লিগ অ্যানালাইসিসের ভিত্তিতে তার দেশের জন্য এরকম ওয়ার্কফোর্সের গ্রুপিং বা ক্লাসিফিকেশন করা হয়। সেখানে প্রতিটা জব প্রত্যেকটার কোড থাকে, সেই কোডের ভিত্তিতে কে কোন জবগুলো পারফর্ম করবে অঙ্কের মতন মানে হিসাব করে এক একটা মানুষকে সার্টিফাই করা হয়। সুতরাং সে কোথায় কখন কোন কাজে ফিট হবে সেগুলো নির্ধারণ করা থাকে। সংসদ সদস্যের কাজ এলাকার উন্নয়ন করা না, সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা উদ্ভূত পরিস্থিতির কারণে। কিন্তু আমরা তো সবাই সব কাজ করি, সব জনতা শুনছে। এই স্কিল ক্লাসিফাইড ওয়ার্কফোর্স যখন হবে তখন যার কাজ সে করবে, একজনের কাজ আরেকজন করবে না, একজনের দল আরেকজন দখল করবে না। তাহলে আমাদেরকে এইটা করা ছাড়া কোনো উপায় নেই। এখন কি করতে হবে আসে ঘটনা হলো এইখানে। আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড আমরা কিভাবে কারিকুলাম ডেভেলপমেন্ট করি এবং এই আপনাদের মতো ইনস্টিটিউশনগুলোর সাথে সম্পর্ক রক্ষা করি। এখানে লক্ষ্য করেন বাংলাদেশ কারিকুলাম, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাপিলেশন অ্যাপিলেশন তারপরে টিভেট ইনস্টিটিউশন মনিটরিং সার্টিফিকেশন এক্সামিনেশন এইসবের দায়িত্ব পালন করে। এই লাইনগুলো এই লাইনগুলো মানে কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিএমটি, বাইশটা মন্ত্রণালয় এবং এনজিও এবং প্রাইভেট ইনস্টিটিউটগুলো তাদের সাথে আমরা একসাথে কাজ করি। এইখানে যেগুলো ডকেট সেগুলো বোঝানো হচ্ছে যে এই বাইশ মন্ত্রণালয়ে সবাই কারিগরি শিক্ষা বোর্ডের সাথে সম্পৃক্ত না, সবাই আসে নাই আমাদের সাথে কাজ করার জন্য। তাহলে একটা প্ল্যাটফর্মে আমরা নাই এখন। এই অবস্থায় আমরা কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য যেটা করতাম সেটা হলো ইন্ডাস্ট্রি লোকদেরকে ডাকতাম। ইন্ডাস্ট্রি লোকদেরকে ডাকলে এখানে দেখেন এটার সাথে এটার একটা গ্যাপ আছে। ইন্ডাস্ট্রি লোক আসতো, কিছু কিছু কম্পিটিশন করতো, দুই একটা কথা বলতো, কেউ করে কেউ করে না, কিছুক্ষণ আগে দিয়ে চলে যায়। তাহলে ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট আমাদের খুব একটা ভালো না ট্রেডিশনাল সিস্টেমে। আর আমরা ডাকি তাদেরকে প্রফেশনাল অর্গানাইজেশনকে, শিক্ষক সমিতি, শিক্ষক পরিষদ কিংবা আইডিবি লোকদেরকে ডাকি। ওনারা আসেন, ওনারা এসেও আমাদের সাথে নানা ধরনের স্ট্র্যাটেজিক লেভেলে ডিসিশন দেন। মূল কারিকুলাম ডেভেলপমেন্টে ওনাদের কম্পিটিশন খুব একটা নাই। এমন তো অবস্থায় সরকার ফিল করল যে এদের দিয়ে হবে না, দরকার আরেকটা বডি। সেই বডিটা হচ্ছে এনএসডিসি গঠন করা হয়েছিল। সেই এনএসডিসি পরবর্তীতে এখন এনএসডিএ আইনের দ্বারা তারা এখন স্কিল ডেভেলপমেন্টে অ্যাপেক্স বডি হিসেবে কাজ করার কথা। কোঅর্ডিনেশন মনিটরিং সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার কথা, কিন্তু ওনারা এখন পর্যন্ত কতটুকু সেটা করতে পেরেছেন এবং ভবিষ্যতে কি করতে যাচ্ছেন সেটা আমাদের কাছে এখনো আলা নতুন করে প্রশ্ন হতো। অর্থাৎ এটা বিটিভি করবে সেটা এখন ওনারা নিজেরাই করতে যাচ্ছেন। এইভাবেই বাংলাদেশে চলছে ঘটনা। কিভাবে এই কাজটা করবে? ওইতে বসে আছেন আমাদের স্কুল স্যার একজন আইএসডি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, ওনাদেরকে ইনভলভ করে এই কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে শুরু করে সার্টিফিকেশন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওনাদের কন্ট্রিবিউশন থাকবে। সাথে বিচ্ছিন্নভাবে আসার কথা ছিল না, ওনারা এসেছেন এটুয়ে
access to information. ওনারা এসে এই লাল যেগুলো ওনারা সবাই যে কাজটা করছেন সেটা হলো কোঅর্ডিনেশন, স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড সার্টিফিকেশন। আর বাম দিকে যেগুলো নীল তারা হচ্ছে ডিমান্ড এবং এখানে বিডিং হিসেবে কাজ করবে আইএসডি, আর প্রসেসিং এর কাজটা করবে ডান দিকে কালো যেগুলো আছে। এই হচ্ছে আমাদের বর্তমান সিস্টেম। আমরা এনটিভিকিউএফ এ যেটা প্র্যাকটিস করি দেখেন একটা কানেক্টিভিটি সবার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে। এখন পর্যন্ত আমরা সেটা করে যাচ্ছি গঠিত হয়, 2010 সালে এডুকেশন পলিসি হয়, 2011 সালে স্কিল ডেভেলপমেন্ট পলিসি হয়, 2012 সালে এসে আমরা সেই কার্যক্রমগুলো শুরু করি। এনএসসি গঠিত হয়েছে কোঅর্ডিনেশন এবং আইএসসি উন্নয়নের মাধ্যমে এই কাজগুলো পাইলটিং করার জন্য ডিপার্টমেন্ট মধ্যে কাজ করে এবং সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট কাজ করে। 2018 সালে এতদিন পর্যন্ত আইনের দ্বারা ওনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল না বিটিভি কে না এনএসডি কে, বিটিভি পূর্ববর্তী আইন দ্বারা তারা বাস্তবায়ন শুরু করে এবং 2018 সালে বিটিভি এবং এনএসডি উভয়ই আইনের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয় এনটিভি কে বাস্তবায়নের জন্য। তার আগে আমাদের ইনফরমেশন সিস্টেমটা মোটামুটি এরকম ছিল, একদিকে জেনারেল ইনফরমেশন আরেকদিকে এইচএসসি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, আর মাঝখান দিয়ে স্কিলস ডেভেলপমেন্টের জন্য বেসিক ট্রেনিং কোর্স যেটা সবচেয়ে বেশি বাংলাদেশে এখন হচ্ছে, তারপরে এনএসএসডি ছিল, এনএসএসডি ছিল, এনএসএসওয়ান ছিল, মাস্টার্স ডেভেলপমেন্ট ছিল, ডিপ্লোমা ছিল, ব্যাচেলর ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট এবং মাস্টার পিএইচডি, এইভাবেই আমাদের এডুকেশন সিস্টেম ছিল। আমরা যখন 2008 সালে এনটিভিকিউএফ গঠন করি তখন সিস্টেমটা অনেকটা এরকম দাঁড়ায়, কিন্তু এই হলুদ মার্কিং করা যেগুলো এটাই হচ্ছে নতুন এনটিভিকিউএফ সিস্টেম। আর ওভারলেপিং হয়ে যাওয়ার কথা ছিল পূর্ববর্তীটা, কিন্তু পূর্ববর্তীটাকে আমরা প্যারালাল এখন চালাচ্ছি, অর্থাৎ প্রেসিডেন্ট কোর্স চলছে, এনটিভিকিউএফ চলছে, এই অবস্থায় আমরা এখন চালাচ্ছি। এবং এনটিভিকিউএফ এর যে 6টা লেভেল আছে এটা যেহেতু আপনারা সবাই আপডেট করেছেন, এই লেভেল 6টা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত। এর মধ্যে প্রি প্রফেশনাল 2টা আর প্রফেশনালের জন্য হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত, লেভেল 3 কে বলা হয় টেকনিক্যাল এডুকেশন, গুলো তো ডিপ্লোমা নিয়ে প্রকাশ করার জন্য এবং জব ক্লাস এখানে নির্ধারণ করা আছে কোন লেভেলের জন্য কোন নলেজ লাগবে, কোন স্কিল লাগবে, কি রেসপন্সিবিলিটি থাকবে এবং জব ক্লাসিফিকেশন কি হবে সেটা স্কিল পলিসিতে নির্ধারণ করা আছে। এই কাজগুলো করতে গিয়ে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড যেভাবে কাজ করে তার একটা প্রকার এখন আমরা করার চেষ্টা করব। প্রথমেই এই কাজ করার জন্য যে কথাটা হলো কোন কোন অকুপেশন গুলো ডিমান্ড আছে কোন কোন সেক্টরে সেটা নির্ণয় করা, যে কাজটা করার কথা এনএসডিসি বা এনএসডিএ আইএসডি কে নিয়ে তারা নিড অ্যানালাইসিস এবং অকুপেশন রিলেকশনের কাজটা করে। তারপরেই হচ্ছে জব কন্টেন্ট সংগ্রহ করা এবং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করা, টেকনিক্যাল সাব কমিটির মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ হয়। এর পরের স্টেপ হচ্ছে
কারিকুলাম তৈরি করা, কম্পিটেন্সি বেস কারিকুলাম। এই কাজটা যে কমিটির মাধ্যমে করা হয় সেই কমিটির নাম হল এসএনসি অর্থাৎ স্ট্যান্ডার্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটি। এইটা তারা অ্যাপ্রুভ হয় কারিকুলাম, এই অ্যাপ্রুভালের পর বিকেআর কো সার্টিফিকেশন ডকুমেন্ট। আমরা এই কোর্স চালানোর জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা ডকুমেন্ট তৈরি করি, যেই ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের প্রয়োজন হচ্ছে কোয়ালিফিকেশন ম্যানুয়াল তৈরি করা। তো বাংলাদেশে বিভূষণ কোর কোয়ালিফিকেশন ম্যানুয়াল তৈরি করে এটা বিভিন্ন জায়গায় সরবরাহ করে। তো এই কোর্সটা চালাতে গেলে পরবর্তীতে টেকনিক্যাল সিস্টেম থেকে বই বলা হয় আমাদের এনটিভিকিউএফ সিস্টেমে, সেটাকে আমরা বলি ইপিএল কম্পিটিটিভ লার্নিং মেটেরিয়াল, সেটা তৈরি করার কথা ট্রেনিং অর্গানাইজেশন এবং ট্রেনিং প্রোভাইডার উইথ দি হেল্প অফ বিটি। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস তৈরি করার কথা, আমাদেরকে টেকনিক্যাল সিস্টেম উপরে প্রশ্ন করতো যেটাকে এনটিভিকিউএফ সিস্টেম বলা হয় অ্যাসেসমেন্ট টুলস। সেই অ্যাসেসমেন্ট টুলসটা টেকনিক্যাল সিস্টেম থেকে আমি একজন তৈরি করে এখানে একজন নাম সংরক্ষণ করা আছে, সেই নাম থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাহলে এই যে কার্যক্রমগুলো আমরা করলাম সেই কার্যক্রমের ফলে আমরা যেটা যেটা পেলাম সেটা হলো অপারেশন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কম্পিটেন্সি কারিকুলাম, কোয়ালিফিকেশন ম্যানুয়াল, কম্পিটেন্সি কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, সিভি অ্যালাইন, অ্যাসেসমেন্ট টুল, সার্টিফাইড ট্রেনার এবং অ্যাসেসর। এগুলো যখন সব আমাদের হাতে চলে আসে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের হাতে, তখন আমরা এই সবাইকে একত্রে বলি কোয়ালিফিকেশন এন্ড ট্রেনিং প্যাকেজ। এখন যদি আমার কোয়ালিফিকেশন এন্ড ট্রেনিং প্যাকেজ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের হাতে থাকে, সেটা আমরা বলি এটা আমাদের দোকান দিয়েছি, দোকানের মালামাল। এখন কে কে এই দোকান থেকে মালামাল কিনবে তার জন্য আমরা ইনভাইটেশন করি বিভিন্ন ট্রেনিং অর্গানাইজেশন গুলোকে, বিডি রেডি ফর অ্যাক্রিডিটেশন অর্থাৎ রেজিস্টারিং দি ট্রেনিং অর্গানাইজেশন। তাহলে একটা প্রতিষ্ঠানকে রেজিস্টার করার জন্য বিটিভি রেডি হয়ে থাকে এবং আহ্বান করে যে কে কে আরটিও হতে চায়, যারা যারা আরটিও হতে চায় তারা তারা আমাদের কাছে একটা মেইল পাঠায়, ইন্টারেস্ট শো করে আমরা তাদের কাছে এক্সেল শীট বা কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টের সফট কপি পাঠিয়ে দেই। ওইটার ভিত্তিতে তারা নিজেদের স্ট্রেংথ যাচাই করে, ওই স্ট্রেংথ যাচাই করার পর বাংলাদেশ টাইমিশ কতটা অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে পরিদর্শন হয়, আমাদের পরিদর্শকরা পাই পাই করে সেখানে গিয়ে দেখে যে তারা এই রিকোয়ারমেন্টের 100% এসিউরেন্স করেছে কিনা। যদিও আমরা এখন পর্যন্ত 80% হলেও সেখানে অনুভব করার চেষ্টা করি। তারপর একটা প্রতিষ্ঠানকে অ্যাক্রিডিটেশন করা হয়, অ্যাক্রিডিটেশন করলে সেখানে আপনারা স্টুডেন্ট তৈরি করতে পারেন, রেজিস্ট্রেশন করা হয় বিটিভিতে, আপনারা সার্টিফাইড ট্রেনার থাকা সাপেক্ষে ট্রেনিং ডেলিভারি করতে পারেন এবং এটার জন্য একটা সিস্টেমিক প্রসিডিউর বা ম্যাথোডোলজি আছে। সেই ম্যাথোডোলজির ভিত্তিতে করার পর যখন ট্রেনিং শেষ হলো আপনারা ডাকতে পারেন, বিটিভিকে বলতে পারেন আমরা এখন অ্যাসেসমেন্ট করবো। আর যারা আপকামিং ওয়ার্কফোর্স
যারা ট্রেনিং নিতে আসে তাদেরকে ট্রেনিং দেওয়ার পর তাদেরকে অ্যাসেসমেন্ট দিয়ে দেয় এবং অ্যাসেসমেন্ট করার পর সার্টিফিকেশন হয় তারা জব মার্কেটে যাওয়ার এবিলিটি তৈরি হয় এই ক্ষেত্রে একটা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন হওয়ার জন্য যে প্যারামিটারগুলো আমরা ব্যবহার করি একটা হলো যে টুলস ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়ালস তার আছে কিনা মেশিনারি আছে কিনা দুই নম্বর কনজুমেবল ম্যাটেরিয়ালস আছে কিনা তিন নম্বর ল্যাব ওয়ার্কশপ এবং ফার্নিচার সঠিক পরিমাণে আছে কিনা টিচিং ট্রেনিং এইডস আছে কিনা টিচিং এন্ড লার্নিং রিসোর্সেস অ্যাভেলেবল কিনা এবং সর্বোপরি সার্টিফাইড ট্রেনার উইথ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে কিনা এই প্যারামিটারগুলো কমপ্লিট করলে 100% অ্যাসুরেন্স হওয়ার পরই একটা প্রতিষ্ঠান অ্যাক্রিডিটেড হওয়ার কথা যদিও আমরা এখানে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট করি অর্থাৎ 80% বলেই অনুমতি দিই আর সার্টিফাইড ট্রেনার না থাকা সত্ত্বেও আমরা কন্ডিশনাল অনুমতি দিয়েছি যে যেদিন থেকে সার্টিফাইড ট্রেনার হবে সেদিন থেকে আপনি ট্রেনিং কোর্স করে তারা করতে পারবেন কিন্তু সত্য এরকম যে যেহেতু আপনার সকল ফ্যাসিলিটি আছে আপনি ইচ্ছে করলে আপিএল পদ্ধতিতে অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবেন অ্যাক্রিডিটেড সেন্টারে এখন একদম ট্রেনার হওয়ার জন্য তার যোগ্যতা রাখি ট্রেনারকে অবশ্যই স্কিল সার্টিফিকেশন হতে হবে অর্থাৎ এনটিভিকিউএফ লেভেলের যে কোনো একটা লেভেল তাকে অর্জন করতে হবে তাকে কম্পিটেন্সি ফ্যাকাল্টি 12টা কম্পিটেন্সি অর্জন করতে হবে ট্রেনার নিড ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ট্রেনার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাসেসর মাস্ট বি ফ্রম ইন্ডাস্ট্রি এবং অ্যাসেসর কে অবশ্যই 4টা ইউনিট অফ কম্পিটেন্সি দিয়ে সার্টিফাইড হতে হয় এখানে একটা ইনফরমেশন দিচ্ছি সেটা হলো যারা পলিটেকনিকে আছেন এবং বিএসসিতে কম্পিউটার টেকনোলজি চলছে বিভিন্ন বিএসসিতে আমরা আমাদের কার্যক্রমের সমস্ত কোর্সগুলোকে রূপান্তর করার চিন্তা ভাবনা আছে এই ধারাবাহিকতায় আমরা আইটি অর্থাৎ কম্পিউটার টেকনোলজির কোর্সগুলোকে এনটিভিকিউএফ এ রূপান্তর করেছি দেখা গেছে যে এক কম্পিউটার টেকনোলজি দিয়ে 14টা অপারেশন পাওয়া গেছে এবং 14টা অপারেশনে বিভিন্ন লেভেল আছে আমরা এখানে পাইলটিং শুরু করলাম বাংলাদেশের 7টা সরকারি পলিটেকনিকে এবং 8টা বেসরকারি পলিটেকনিকে ফর্চুনেট আনফর্চুনেট আমরা লেভেল 2 পর্যন্ত আগাতে পারলাম কোন কোন জায়গায় লেভেল 3 পর্যন্ত আমরা গিয়েছি কিন্তু দেখা গেল যে সার্টিফাইড ট্রেনার না থাকাতে পলিটেকনিকেও এই কাজটা সুচারুরূপে সম্পন্ন করা যায় নাই এক্ষেত্রে ব্যতিক্রম উনি কিছু উদাহরণ সৃষ্টি করেছে বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কিছু সাকসেস হিস্ট্রি আছে তো আপনারা ইচ্ছা করলে যারা আছেন তারা ওনাদের কাছ থেকে এই বিষয়টা আপনাদের ইনস্টিটিউটও এই কার্যক্রমটা চালাতে পারেন আমি আর আগাবো না শুধু এইটুকু বলবো যে আমরা তখন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট করি এনটিভিকিউএফ পদ্ধতিতে তখন নলেজ স্কিল অ্যাটিটিউড তিনটাকে ইনকর্পোরেট করি তার নলেজটা টেস্ট করা হয় লিখিত পরীক্ষার মাধ্যমে স্কিলটা টেস্ট করা হয় ডেমনস্ট্রেশন মাধ্যমে 4-5 ঘন্টা কয়েকটা ইভেন্টটাকে কমপ্লিট করতে হয় এবং সর্বোপরি তার অ্যাটিটিউড টেস্ট করা হয় তার লিখিত পরীক্ষার সময় দেখা হয় কোন প্রকার ম্যানিপুলেশন করার চেষ্টা করে না সে কোন প্রকার পরীক্ষা অসুবিধা অবলম্বন অথবা অসদ আচরণ করলে সে অ্যাডমিটিকে সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা হারায় সে যখন ডেমনস্ট্রেশন করছে তখন সে টিপি ব্যবহার করছে কিনা হেলথ হাইলাইট করছে কিনা এবং সে ভবিষ্যতে কর্মকে কি দিয়ে কাজ করবে সেখানে কাজের ধারাবাহিকতা এবং সিনক্রোনাইজ করবে কিনা কাজের সাথে সততা কাজ করবে কিনা সেগুলো আমাদের অ্যাসেসররা অবজারভেশন করে ফিডব্যাক এবং ইন্টারভিউ মাধ্যমে আমরা ওনাদের অ্যাটিটিউড টেস্ট করেন এই স্কিল নলেজ এবং অ্যাটিটিউড টেস্টের মাধ্যমে ওই দিনই তাকে সার্টিফিকেট করা হয় এই ক্ষেত্রে 10 জন অ্যাসেসির জন্য 1 জন করে অ্যাসেসর যুক্ত থাকেন আপনারা সবাই জানেন পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা উইদাউট এনি অ্যাসেসর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট করি যেখানে অ্যাসেসমেন্ট বলতে আসলেই কিছু নাই যদিও ব্যতিক্রম আছে আমি বিশ্বাস করি আমরা এই পর্যন্ত 2012 সালে ইন্টারভিউ শুরু করেছিলাম এবং 2018 সাল পর্যন্ত আমরা প্রায় 52,000-এরও বেশি সার্টিফাইড লোক তৈরি করেছি লেভেল 4 পর্যন্ত এবং 30,000 লোক স্টেটমেন্ট অফ এচিভমেন্ট পেয়েছে অর্থাৎ এখানে কেউই ফেল করে না কেউ ফুল সার্টিফিকেট পায় একটা লেভেলের জন্য আবার কেউ
পার্টিকুলার একটা কম্পিটেন্সি রিপোর্ট সার্টিফিকেট পায়, তাকে লিস্ট স্টেটমেন্টে রেখে দিবেন। এইভাবে আমরা কার্যক্রম পরিচালনা করছি। আমরা ভবিষ্যতে সমগ্র গোষ্ঠীতে এনটিভিকেএফ অন্তর্গত চিন্তা আমাদের আছে এবং বিদেশে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেন্টার এবং আরটিও করার প্রক্রিয়া আছে। আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি, ভিডিও তৈরি করে গেল। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় স্টেকহোল্ডারদের মিটিং করে দেখেছি যে ভুয়েসব বাংলাদেশের টার্শিয়ারি এডুকেশনে কেউই এই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক সম্পর্কে অবগত না এবং এটার প্রক্রিয়াটাও বোঝে না, জানে না। ভবিষ্যতে বাংলাদেশে যখন এটা সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া হবে তখন আপনারা তারা ইমপ্লিমেন্টার, আমি নিশ্চিত আপনারা প্রত্যেকে এক একজন কনসালটেন্ট হবেন সেই টার্শিয়ারি এডুকেশন ইনস্টিটিউট। আমি আর বক্তব্য রাখবো না, কারণ আমাদের নেক্সট সাধন স্যার আনন্দ প্রিয়া সাহেব খুব